কখনো কখনো দেখবেন যে জীবনে মনে হবে আপনার জন্য অপশন অনেক কমে গেছে বা আপনার জন্য ভালো কোনো অপশনই নেই। এইরকম পরিস্থিতিতে প্রতিটি মানুষ জীবনে অবশ্যই পড়েছে। এমন পরিস্থিতিতে পড়লে মানুষ দুইভাবে রিয়েক্ট করতে পারে। এক ক্যাটাগরির মানুষ ভাবে যে আমার আর কি করার আছে, অপশনই যেহেতু নেই, সে তখন জীবনে যা আছে সেটা নিয়ে চলতে থাকে। আরেক ক্যাটাগরির মানুষ আছে, তারা জীবনে অপশন নেই এই বিষয়টা মেনে নিয়ে জীবনে চলতে নারাজ থাকে। তারা জীবনে যে সুযোগ পরিবর্তন বা অপশনটা চাচ্ছে সেগুলোকে কীভাবে নিজের জীবন পর্যন্ত নিয়ে আসা যায় তার জন্য উঠে পড়ে লাগে, আর এরাই হচ্ছে স্ট্রং মেন্টালিটি মানুষ। আজকে আমাদের টার্গেট হচ্ছে কীভাবে নিজের জন্য জীবনে বেটার অপশনগুলোকে নিয়ে আসা যায়, তার জন্য কী ধরনের টেকনিক ফলো করতে হবে, কী কী ভ্যালু নিজের মধ্যে অ্যাড করতে হবে, এই বিষয়গুলো জানা। সো আর দেরি না করে শুরু করা যাক। একটা বিষয় আগে প্রথমে মাথায় ভালোভাবে সেট করুন যে আপনি যখন জীবনে নিজের বর্তমান অবস্থার চেয়ে ভালো কোনো কিছু আশা করছেন তখন আপনাকে দুটি স্টেপ অবশ্যই ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আপনাকে আপনার চিন্তাধারা পরিবর্তন করতে হবে। এই পুরো বিষয়টাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। মনে করুন যে আপনি এমন একটা চাকরি করছেন যেখানে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক আনহ্যাপি, ফ্যাসিলিটিসও তেমন নেই, এখানকার প্রফেশনের যে লাইফস্টাইল, ইন্টারনাল সার্কেল রয়েছে এগুলোও আপনার কাছে ভালো লাগে না। যতই আপনি নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন দেখা যাচ্ছে যে আপনি ততই মানসিকভাবে ডাউন ফিল করছেন। আপনি মনে মনে চান যে আপনি ফাইন্যান্সিয়ালি লাইফে অনেক ভালো থাকবেন, ফ্যাসিলিটিসও থাকবে আপনার জীবনে অনেক ভালো ভালো, আপনার একটা ভালো লাইফস্টাইল থাকবে, আপনার এমন একটা ভালো সার্কেল থাকবে যাদের সাথে মিশতেও আপনার অনেক ভালো লাগবে, আর এই সুন্দর জীবনটা পাওয়ার জন্য আপনাকে হয় এই প্রফেশনটা ছেড়ে অন্য প্রফেশনে চলে যেতে হবে বা আপনাকে নিজেই নতুন করে কিছু স্টার্ট করতে হবে। এখানেই ম্যাক্সিমাম মানুষ থেমে যাবে, কারণ তাকে তার স্বপ্ন পূরণ করার জন্য কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে নতুন কিছু করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। পৃথিবীর প্রতিটা মানুষ চায় যে সে যেমন আছে তাকে সেভাবে সব জায়গায় অ্যাকসেপ্ট করতে হবে, সে নতুন কিছু শিখবে না, নতুন কিছু করবে না। কিন্তু রিয়েলিটি হচ্ছে পৃথিবীতে এখন পর্যন্ত যারা সফল হয়েছে তারা সবাই নিজেকে কমফোর্ট জোন থেকে বের করে এনে নতুন কিছু শিখেছে, নতুন কিছু করেছে। সো প্রথমে নিজেকে ইগোয়েস্টিক ধারণাগুলো থেকে বের করে আনুন। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি যা চাচ্ছেন তার জন্য নিজেকে ক্যাপেবল করে তুলুন, সহজ কথায় বলতে গেলে নতুন নতুন ভ্যালু অ্যাড করুন। যত বেশি পরিমাণে আপনি নিজের মধ্যে ভ্যালু অ্যাড করবেন তত বেশি পরিমাণে বেটার অপশন আপনার কাছে এসে ধরা দিবে। আমি আজকে 5টা বেসিক ভ্যালু অ্যাড করার কথা বলবো। এই 5টা বেসিক ভ্যালু যদি আপনি নিজের মধ্যে অ্যাড করতে পারেন তাহলে ফিউচারে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে বেটার অপশনের কখনো অভাবই হবে না। সো লেটস স্টার্ট। প্রথম ভ্যালুটা হচ্ছে আপনি নিজের মধ্যে প্রবলেম সলভের মেন্টালিটিটা গ্রো করুন। যখনই জীবনে কোনো সমস্যা আসবে তাকে অ্যাভয়েড না করে কিভাবে প্রবলেমটা সঠিকভাবে সলভ করা যায় এটা চেষ্টা করুন। প্রতিবার যখন আপনি নিজের বা অন্য কারো প্রবলেম সলভ করবেন দেখবেন আপনার মেন্টাল স্ট্রেংথ এবং কনফিডেন্স অনেক বেড়ে যাবে। হয়তো দেখা যাবে এভাবে প্রবলেম সলভ করার কারণে এখান থেকে হয়তো আপনার জন্য কোনো বিজনেস আইডিয়া ক্লিক করে যাবে এবং ওই ধরনের নেটওয়ার্কের সাথেও আপনার কানেকশন গড়ে উঠবে। সেকেন্ড বিষয়টা হচ্ছে কিছু গড়হত্যা বই পড়ে কোনো একটা প্রফেশনে ভালো না লাগলেও আটকে থাকার চেয়ে বেটার হচ্ছে নিজের মধ্যে স্কিল ডেভেলপ করে অন্য কোনো প্রফেশনে চলে যাওয়া বা নিজেই কোনো কিছু স্টার্ট করা। স্কিল ডেভেলপমেন্টটা বর্তমান সময়ে খুবই জরুরি। এআই রিলেটেড বিভিন্ন ফাংশনে স্কিল ডেভেলপ করার চেষ্টা করুন। আমি বলবো যে শুধুমাত্র এআই কেন, কোন কোন স্কিলের ডিমান্ড বর্তমানে মার্কেটে ভালো রয়েছে এবং ভবিষ্যতে আরও ডিমান্ডেবল হতে যাচ্ছে সেগুলো রিসার্চ করুন এবং সেগুলোতে স্কিল ডেভেলপ করুন। 3 নম্বর বিষয় হচ্ছে ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট রিলেটেড নলেজে নিজেকে লিটারেট করুন। এসব বিষয়ে যে আপনাকে পিএইচডি করতে হবে এমন কিন্তু কোনো বিষয় নেই। এই দুইটা বিষয়ে যখন আপনার নলেজ থাকবে তখন আপনি নিজেই ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে বের করতে পারবেন। ফাইন্যান্স রিলেটেড যখন আপনার ভালো নলেজ থাকবে তখন আপনি নিজের লাইফেও কিন্তু ফাইন্যান্সটাকে ভালোভাবে মেনটেন করতে পারবেন। ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট রিলেটেড আমার কিছু কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্টগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে পোস্ট করে দিচ্ছি। 4 নম্বর বিষয় হচ্ছে নিজের পার্সোনালিটি এবং কমিউনিকেশনকে ডেভেলপ করুন। এই দুইটি বিষয় আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে ডেভেলপ করার জন্য খুবই জরুরি। 5 নম্বর হচ্ছে বই পড়ুন। এমন সব ভালো ভালো বই পড়ুন যেগুলো আপনার মধ্যে নতুন নতুন ধারণা সৃষ্টি করাবে, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করাবে, আপনার মধ্যে নতুন নতুন নলেজ দেওয়ার সাথে সাথে নতুন নতুন ভ্যালু অ্যাড করাবে। আমাদের দেশি বিদেশি বিভিন্ন ভালো ভালো রাইটারদের বই পড়ুন, লিজেন্ডদের বই পড়ুন, অনেক কিছু শিখতে পারবেন। শুনুন, পিছিয়ে না থেকে নিজের মধ্যে ভালো ভালো ভ্যালু অ্যাড করে নিজের জীবনটাকে সমৃদ্ধ করুন। বুঝতে পারলেন? আজ এ পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।